কমেন্টটা কোথায় পাবো? আচ্ছা, কার সাবিহা শারমিন বলছে, অনেকদিন পর আজকে ক্লাস পেলাম। আচ্ছা আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে। সো আমি আসলে অনেক দিন যাবত একটু বিরতিতে ছিলাম, তো তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে আমরা রেগুলারই ক্লাস করব, এবং হচ্ছে চেষ্টা করব সবগুলা যেন আমরা একদম মানে ডিটেলস ইন ডিটেলস পড়ার জন্য, যাতে করে আমাদের এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন হয় আমাদের আইসিটিতে। ঠিক আছে, সো আমাদের হচ্ছে আজকে আইসিটি ক্লাস, সেটা তো আমরা সবাই জানি। সো আশা করছি সবাই ভালো আছো, আমি কমেন্ট একটু পরে ফিরে যাব। সো প্রথমে একটু বলে রাখি তোমাদেরকে, তোমরা যেই তোমাদের যে ফ্রেন্ডরা আছে বা তোমাদের টাইম লাইন, আমাদের হচ্ছে পড়ালেখা গ্রুপ, এগুলোতে একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা, আমাদের ভাইয়ারা যেন ক্লাসে চলে আসে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এখানে এখন মানে যারা আগে ছিল, মানে আগে হচ্ছে আমাদের রেগুলার ক্লাস করতো, আমি তাদেরকে একটু দেখতে চাই, যদিও হয়তো অনেকেই আছে অনেকেই নাই। আর যারা নতুন আছো এখানে, বলছে এমদি মাহমুদ বলছে, ভাইয়া কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের সবার কি অবস্থা? তারপর হচ্ছে পূজা রায় বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা একটু জানাও। তারপর হচ্ছে আরও কে কে আচ্ছা, সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও যারা যারা আছো আর কি। হ্যাঁ, আমি ক্লাসে এখন চলে যাব, সো সবাই একটু আচ্ছা, একজন বলছে রামচরণ, ধন্যবাদ এমন উদ্যোগের জন্য, থ্যাংক ইউ, সাথে থাকো, আশা করছি ভালো কিছু হবে। তারপর আরও যারা আছো সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও। আমি মানে আমাদের আজকে ক্লাসের ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে ফেলি, ঠিক আছে? দেখো, আমার যে আগের লেকচারগুলো, আমি জানি না যে তোমরা আমার আগের লেকচারগুলো দেখেছো কিনা। আমরা আগে কিন্তু থার্ড চ্যাপ্টার যেটা আছে, এটার ফার্স্ট পার্ট অর্থাৎ নাম্বার সিস্টেম এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস, এই দুইটা পার্টের অনেকগুলো ভিডিও আমাদের এখানে ফেসবুক পেজে দেওয়া আছে, মানে আগের লাইভ ক্লাসগুলো আর কি। আর নিউ মানে এগুলো হচ্ছে তোমার এখন আস্তে আস্তে এগুলো আপলোড করা হচ্ছে, যদিও যারা আগে ক্লাসগুলো করো নাই করে নিতে পারবা চাইলে। সো আমরা যেটা করবো, যেহেতু আমাদের এইচটিএমএলটা অনেকেরই কঠিন লাগে, তারপর হচ্ছে এইচটিএমএলটা কিন্তু খুব ছোটো একটা চ্যাপ্টার, আমরা চাইলে কিন্তু ইজিলি এখান থেকে 10 নাম্বার মানে ইজিলি ক্যারি করতে পারি। সো এই জন্য আমরা আজকে চ্যাপ্টার 4টা আমি স্টার্ট করলাম, যাতে করে হচ্ছে এইচটিএমএলটা খুব সহজে আমরা বুঝে যাই, এবং খুব আচ্ছা খুব না মানে খুব ইজিলি যেন বুঝতে পারি, আর হচ্ছে আমরা মানে খুব সহজে যেন এখান থেকে 10 নাম্বার ক্যারি করতে পারি। সো আমি শুরু করার আগে একটু দেখতে চাই যে তোমাদের হাইপটা কেমন, ঠিক আছে? অর্থাৎ জোশ, মানে জোশটা কেমন? সো ক্লাসের সবাই যদি একটু 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 অ্যাগ্রেসিভ হও, এবং হচ্ছে সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যেন হচ্ছে সবাই একসাথে ক্লাসে চলে আসে, এবং সবাই যেন ক্লাসটা মজা করে করতে পারি। কারণ শুরুর ক্লাসটা সবাই করলে নেক্সট ক্লাসগুলো করে মজা হবে, আদারওয়াইজ হচ্ছে ভালো লাগবে না, ঠিক আছে? সো আমি অনেকেই দেখছি অনেকেই চলে আসছে ক্লাসে, আমি আপনার ক্লাসে নিউ, আচ্ছা অনেকেই নিউ। তারপর হচ্ছে ক্লাসটা করো আর লাইক দিয়ে রাখিস পেজে। আচ্ছা, যারা নতুন তারা হচ্ছে পেজের সাথে কানেক্ট থাকবা। আচ্ছা, তাহলে আমি একটু মানে আমাদের বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে, অনেকে আমাকে কমেন্ট করছে যে তফি আহমেদ বাবু বলছে, হ্যালো ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। আমি একটু আজকে বলি যে আমাদের এই চ্যাপ্টার 4 থেকে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে। এখানে হচ্ছে দুইটা পার্ট বেসিক্যালি, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে? সো দেখো, আমি কমেন্টে যাব। সো কমেন্টে যাওয়ার আগে অনেকে বলছে, জেরিয়া আহমেদ রিমা বলছে, কেমন আছেন ভাই? তো ভালো। সবাই একটু কম মানে তোমরা মেনশন দিয়ে দাও, যাতে করে সবাই চলে আসে। সো আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিই চ্যাপ্টারের, ঠিক আছে? সো দেখো, প্রথম যে পার্টটা এটা হচ্ছে ওয়েব ডিজাইন, দেন হচ্ছে যেই সেকেন্ড পার্টটা হচ্ছে এইচটিএমএল। এখানে দুইটা পার্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে?
সো ওয়েব ডিজাইন যেটা আছে এটা হচ্ছে পুরোটা থিওরি, অর্থাৎ এখানে সবগুলো আমাদের থিওরি পড়তে হয়। অর্থাৎ হচ্ছে তোমার এখানে ওয়েবসাইট কাকে বলে, বা ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইট কি, সো এই ধরনের অনেক থিওরি। সো এটা আমরা পরে আলোচনা করব একদম সবার শেষে। দেন হচ্ছে আমাদের মেইন যে আজকে থেকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে এইচটিএমএল। আমরা ওয়েব ডিজাইনটা পরে আলোচনা করব, ঠিক আছে? সো আজকের টপিক হচ্ছে এইচটিএমএল। এখানে এখন খুবই আমাদের জানতে হবে যে আসলে এখান থেকে কোয়েশ্চেনগুলো কীভাবে হয়। এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা পাবো যেটার ক এবং হচ্ছে খ এই দুইটা কোয়েশ্চেন, এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে এই ওয়েব ডিজাইন থেকে হবে, ঠিক আছে? আর গ এবং ঘ এই দুইটা কোয়েশ্চেন আমরা এইচটিএমএল থেকে পাবো। দ্যাট মিনস হচ্ছে আমাদের দুইটাই ভালোভাবে কভার দিতে হবে, যাতে করে ফুল কোয়েশ্চেনটা আমরা খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কে কোথেকে আছো আমার সাথে? সাবিহা বলছে স্টার্ট করেন ভাইয়া। তো স্টার্ট তো করলামই, আমি জাস্ট হচ্ছে একটু তোমাদেরকে বললাম যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়, এবং হচ্ছে আমাদের ওই কোয়েশ্চেনের মধ্যে ক খ এগুলো এই প্রশ্নগুলো কোথেকে বেশি হয়, এবং হচ্ছে গ ঘ এই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি কোথেকে হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ওয়েব ডিজাইন থেকে ক ক হবে। সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে থেকে আমরা এইচটিএমএল স্টার্ট করবো, মানে এইচটিএমএলটা আগে কমপ্লিট করবো। দেখো তাহলে চলো, আচ্ছা তাহলে চলো প্রথমে আমরা এইচটিএমএল দেখি। আমরা যেহেতু আজকে এইচটিএমএল নিয়ে কথা বলবো, সো এইচটিএমএল এর মধ্যে আমাদের কতগুলো পার্ট আমরা এটা নিয়ে কথা বলবো আজকে। সো এটার মধ্যে আমরা কি কি আমাদের শিখবো, আমরা কি কি দেখবো, দেখো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হলো যে এইচটিএমএল, এইচটিএমএল পরিচিতি। তোমরা একটু লিখে ফেলবো আমার সাথে সাথে। দেন সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার, মানে এইচটিএমএল এর গঠনটা আমরা দেখবো। দেন নাম্বার থ্রি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং। অর্থাৎ এখানে আমরা যেটা করব সেটা হলো এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আমরা যে টেক্সট যেগুলো লিখবো আমাদের ওয়েব পেজের জন্য, ঠিক আছে, সেগুলো আমরা এই যে টেক্সট ফরম্যাটিং যে টেকগুলো আমরা শিখবো, যদি আমরা পরের আলোচনা আমি একটু করে বলে দিই তোমাদেরকে, ওখানে কিন্তু আমরা এগুলো দেখবো, ঠিক আছে? সো মানে কোন কোন টেকগুলো দিয়ে আমরা আসলে কী ধরনের ওয়েব পেজে কী কী ডিজাইন করতে পারবো, আমরা লেখাটা কীভাবে ডিজাইন করতে পারবো, সো এই সকল বিষয়গুলো। দেন নাম্বার ফোরে আমরা দেখবো যে এইচটিএমএল হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক, ঠিক আছে? অর্থাৎ আমরা কীভাবে একটা ওয়েব পেজে লিঙ্ক অ্যাড করতে পারবো। নাম্বার ফাইভ এইচটিএমএল ইমেজ। দেন নাম্বার সিক্স হচ্ছে এইচটিএমএল ট্যাবল। দেন সেভেন হলো এইচটিএমএল ফর্ম। আচ্ছা দেখো এগুলো সবাই লিখে ফেলো, লিখা শেষ হলে আমরা বলবা যে ডান ডান ভাইয়া লিখা শেষ। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে মুভ করবো। তাহলে এই টোটাল এইচটিএমএলটা কভার দেওয়ার জন্য আমরা এই এই সাতটা টপিক আমরা কভার দিব। এই সাতটা টপিক যদি আমরা কভার দিয়ে ফেলে, আশা করছি তোমরা এইচটিএমএল থেকে যেভাবে কোয়েশ্চেন করুক ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? যেভাবে কোয়েশ্চেন করে আমরা অ্যান্সার করতে পারবো। সো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমাদের হাতে কম সময় কম থাকে তাহলে তোমরা একটা অ্যাসেস নিয়ে ফেলতে পারো, যাতে করে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? সো প্রথম এভাবে করে আমরা একটা একটা করে আলোচনা করে যাবো। সো প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল পরিচিতি। আচ্ছা, সো আমার সাথে কারা কারা আছো এবং কোথেকে আছো? অনেকে বলছে জেমিন তাসনিম আমাকে বলছে যে আমি খুলনা থেকে দেখছি। আচ্ছা আমি একটু তোমার মানে ফোন থেকে দেখি, তাহলে একটু কমফোর্ট ফিল বেশি হবে আশা করি। আচ্ছা কে কোথেকে আছে দেখি। আচ্ছা অনেকে বলছে ডান ফারজানা হক নিসাদ। আচ্ছা ও আমাদের হচ্ছে ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ও বলছে ডান, সুমায় সিংদা বলছে ডান। দেন হচ্ছে আচ্ছা তোমরা একটু মানে তোমাদের ফ্রেন্ডদের মানে তোমরা কি সবাই শেয়ার করছো আসলে? আমি তো বুঝতেছি না এখনো পর্যন্ত, মানে একটু শেয়ার করে দাও যেন সবাই ক্লাসে চলে আসে। ক্লাস কিন্তু এখনো স্টার্ট হয় নাই, একটু পরে স্টার্ট হবে। একটু শেয়ার করে দাও যেন ক্লাসে সবাই চলে আসে, সবাই মিলে আমরা ক্লাস করবো, ঠিক আছে? এখনো কিন্তু আমি দেখতে পাচ্ছি 78, 80, 78, 80। সো আমি চাচ্ছি যে একটু মানে সবাই ক্লাসে চলে আসো, একটু সবাইকে মেনশন দিয়ে দাও। আচ্ছা অনেকে বলছে ভাইয়া এটা চ্যাপ্টার ফোর কোন পার্ট? আচ্ছা আমরা যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের এইচটিএমএল চ্যাপ্টার ফোরের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে এইচটিএমএল। সো আমরা ওয়েব ডিজাইন নিয়ে এখন কথা বলবো না, এটা একদম সবার শেষে কথা বলবো, কারণ এগুলো থিওরি। সো থিওরিগুলো আমরা পরে দিয়ে জানবো, কারণ আমাদের মেইন যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো হচ্ছে গ ঘ, যেখানে আমরা কত তিন চার মানে সাত নম্বর আমরা এখান থেকে পাবো। সো এটাকে কভার দিব, দেন হচ্ছে আমরা ওয়েব ডিজাইনে যাবো। সো আমি একটু তারপরে লিখলাম, আমি এদিকে হচ্ছে মার্ক করে দিলাম যে আমরা এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? এরপর হচ্ছে অনেকে বলছে টাঙ্গাইল, তারপর হচ্ছে
আচ্ছা, সবার কি লিখা শেষ? অনেকে বলছে এমডি সাইফ, তারপর হচ্ছে কি শামিমা শেমু, তারপর হচ্ছে ও বলছে মানিকগঞ্জ থেকে, তারপর সাবিহা শারমিন বলছে ডান। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর কারা কারা আছো একটু কাইন্ডলি জানাও, লিখছো কিনা? আচ্ছা, আশি আশি আশি, 100 100 100 100 হবে ইনশাল্লাহ, 100 হবে, ঠিক আছে? আচ্ছা ডান, আচ্ছা সবাই তো লিখে ফেলছো না আশা করি, আশা করি লিখছো। এমনি মাহমুদ বলছে ডান, তারপর আর কারা কারা? আচ্ছা এরপর আসো তাহলে আমরা যাই, আস্তে আস্তে যাই ক্লাসে, একটু একটু মুভ করি আমরা। তাহলে প্রথম টপিকটা নিয়ে কথা বললাম, এটা একটু মুছে দিচ্ছি, তোমরা অ্যাসেস নিয়ে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, প্রথম টপিক হচ্ছে আমাদের এইচটিএমএল পরিচিতি। এখন আসো, এইচটিএমএল পরিচিতি আমাদের জানতে হলে প্রথমে এইচটিএমএল আমরা মুভ করার আগে, অর্থাৎ মেইন যেই ট্যাগ বা আদার্স যেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো, সো সেগুলো দেখার আগে আমরা আমরা কিন্তু আগে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল পরিচিতি। আর এইচটিএমএল বিষয়টা কি এটা আগে আমরা জানবো। সো এটার মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করবো একটু দেখে ফেলি, কারণ এগুলো যদি তোমার স্টেপ বাই স্টেপ যদি মানে তুমি সিকোয়েন্সলি যদি তুমি লিখে রাখো, তাহলে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমার মনে রাখতে খুব সহজ হবে, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা কী কী দেখবো দেখো, এখানের মধ্যে আমরা দেখবো যে এইচটিএমএল জিনিসটা আসলে কী, ঠিক আছে? এইচটিএমএল জিনিসটা আসলে কি, দেন হচ্ছে নাম্বার টুতে আমরা দেখবো এইচটিএমএল এর আবিষ্কারটা কে করে, অর্থাৎ কে আমাদেরকে এত ঝামেলার মধ্যে ফেলছে, মানে কাদের হচ্ছে এত প্যারার মধ্যে আমাদেরকে কেন ফেলছে, ঠিক আছে? দেন নাম্বার থ্রিতে আমরা দেখতে পাবো এইচটিএমএল, তারপর হচ্ছে আবিষ্কার, দেন হচ্ছে তোমার এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ যেটা নিয়ে আমাদের মেইন কাজ, এইচটিএমএল ট্যাগ অ্যান্ড হচ্ছে এলিমেন্ট, এসব এই বিষয়টা আসলে কি। দেন হচ্ছে আমরা দেখবো নাম্বার ফোরে এইচটিএমএল, এইচটিএমএল অ্যাট্রিবিউটটা আসলে কি, অ্যাট্রিবিউট, আচ্ছা অ্যাট্রিবিউটের বাংলা কি অ্যাট্রিবিউট। আমরা এই অ্যাট্রিবিউট জিনিসটা কিন্তু আমরা ইংলিশের মধ্যেও কিন্তু পাই না, আমরা এই অ্যাট্রিবিউট কথাটা তোমরা যখন অ্যাডজেক্টিভ নিয়ে পড়বো, অর্থাৎ পার্ট অফ স্পিচে যখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে পড়বো, তখন কিন্তু আমরা অ্যাট্রিবিউট কথাটা পাই, ঠিক আছে? অ্যাট্রিবিউট এটার বাংলা হচ্ছে গুণ, ঠিক আছে? গুণ গুণ। আচ্ছা এরপর আসো নাম্বার ফাইভে আমরা দেখবো এইচটিএমএল, এইচটিএমএল অ্যাট্রিবিউটও দেখলাম, ঠিক আছে? এরপর এইচটিএমএল এর সুবিধা এবং অসুবিধা, আসলে এটা আমাদের কি কি সুবিধা দেয় এবং হচ্ছে এটার অসুবিধা আসলে কি কি, ঠিক আছে? এটা নিয়ে ওকে একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো নোট করার জন্য, একটু লিখে ফেলতে পারো বা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো নোট করার জন্য। তাহলে দেখো, আমি এখানে আমরা এইচটিএমএল পরিচিতির মধ্যে এই পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের থিওরি পার্ট, ছোট একটা থিওরি পার্ট, যেন হচ্ছে আমরা আস্তে 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 মুভ করবো মেইন যে জিনিসগুলো আছে সেখানের মধ্যে, সেগুলোর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, যেমন অনেকে আছে এখানে কে কে, আচ্ছা এতটুকু যারা বুঝতেছো, মানে আমি সিকোয়েন্সলি আসলে প্রশ্নগুলো আগে লিখে ফেলছি এই জন্য যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। আমি যদি অ্যালোপাতারি পড়াই, মানে তোমার কোনো যদি হাত পা না থাকে তখন তুমি আসলে বুঝবা না। সো সিকোয়েন্সলি যখন তুমি করবা তখন দেখবা একদম পুরো চ্যাপ্টারটা তোমার মাথার মধ্যে একদম স্যাড়া হয়ে গেছে, বুঝছো? আচ্ছা এরপর হচ্ছে ক্লাস কেউ বলো, ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে সাজিদ, তারপর হচ্ছে আচ্ছা 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 সবাই কারাগারে এতটুকু শেষ, কাদের এতটুকু শেষ, আচ্ছা এতটুকু শেষ কাদের? আচ্ছা একটু অ্যাসেস নিয়ে ফেলো, তাহলে আমরা যাচ্ছি। এরপরে আমরা দেখো প্রথম যেই এসএমএল পরিচিতির প্রথম প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো, আরও বাকি অনেক প্রশ্ন আছে, প্রথমটা নিয়ে আমরা একটু কথা বলি। তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলবা, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে ফেলবা, তাহলে প্রথমটা নিয়ে আমি কথা বলি। প্রথমটা হচ্ছে আমাদের কি দেখো, আচ্ছা আমি কি কমেন্ট পড়তেছি না বলে তোমরা কি রাগ করতেছো? আচ্ছা দেখো, সবাই কি আছো আমার সাথে? সবাই কি আছো? আওয়াজ হচ্ছে না তো, মানে কমেন্ট আওয়াজ তুলতে হবে, বুঝছো? কমেন্ট আওয়াজ, আচ্ছা ওকে। তাহলে দেখো, আচ্ছা আমি কেমন আছি? আমি ভালো আছি, আমি পরে এটা নিয়ে ক্লাসের শেষে কথা হবে। তাহলে এইচটিএমএল, আমি এইচটিএমএলটা কি এটা নিয়ে কথা বলি। দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো, এইচটিএমএল এর পূর্ণ রূপটা আগে আমরা জানবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমরা দেখি, এটার হচ্ছে দেখো আমরা প্রথমে এইচটিএমএল জিনিসটা আসলে এটার পূর্ণ রূপটা কি, এইচটিএমএল এর পূর্ণ রূপ তোমরা একটু লিখে ফেলবা। এইচটিএমএল এর পূর্ণ রূপ, এইচটিএমএল এর পূর্ণ রূপ হচ্ছে এইচ দিয়ে হচ্ছে হাইপার, ঠিক আছে? হাইপার হাইপার, তারপর হচ্ছে টি দিয়ে হচ্ছে টেক্সট, ঠিক আছে? এম দিয়ে হচ্ছে মার্কআপ, মার্কআপ, আর এল দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল পূর্ণ রূপ আমরা জেনে গেলাম খুবই সহজ, সেটা হচ্ছে হাইপার, এইচ দিয়ে হাইপার, টি দিয়ে হচ্ছে টেক্সট, দেন হচ্ছে এম দিয়ে হচ্ছে মার্কআপ, আর হচ্ছে এটা দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে। এরপর আসো, এইচটিএমএল এর আসলে ডেফিনেশনটা যদি আমরা দাঁড় করাই, তাহলে এইচটিএমএল ডেফিনেশনটা আমরা কি পাই দেখো, এইচটিএমএল আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা অনেকে আসলে বলি যে এইচটিএমএল একটা প্রোগ্রাম, মানে এটা দিয়ে আমরা প্রোগ্রামিং করি, আসলে এটি এক্স্যাক্টলি নট, আমরা এইচটিএমএল দিয়ে কোনো প্রোগ্রামিং এখানে করবো না।
এইচটিএমএল দিয়ে আসলে কি করা হয়, একটু সিম্পলি যদি আমরা বুঝি, সিম্পলি, খুবই সিম্পল। দেখো মনে করো আমি একটা কোনো কিছু, মনে করো আমি একটা বাড়ি, আমি মানে আমি একটা বাড়ি বানাবো। সো বাড়ি বানার আগে প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেটা আমাদের মেক করতে হয়। লাইক হচ্ছে এটার হচ্ছে নিচে যে একটা বেস বা হচ্ছে একটা মানে এক তলার মধ্যে আসলে কয়টা রুম হবে, সো এগুলো রুমগুলো সাজানোর আগে আমরা জাস্ট পিলার দিয়ে এটা কি করি, স্ট্রাকচারটা মেক করি। সো আমরা কিন্তু একটা ওয়েবসাইট বা আমরা এখন যে তুমি ফেসবুকের ক্লাসটা করছো, সো এইটার জন্য ফেসবুক কিন্তু প্রথমেই আসলে যে বিভিন্ন যে হায়ার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন হচ্ছে আমাদের হায়ার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে তোমার বলতে পারি আমরা পাইথন, তারপর হচ্ছে জাভা, তারপর হচ্ছে তোমার এই আরও যেগুলো আছে আর কি, ঠিক আছে, যেমন সি প্লাস প্লাস, ঠিক আছে, এই ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু প্রথমে ইউজ করা হয় নাই। প্রথমে কিন্তু এইচটিএমএল দিয়ে প্রত্যেকটা পেজ ডিজাইন করা হয়, দেন হচ্ছে আমরা কি করি, দেন আমরা ওটার মধ্যে একটু মানে একটু ডিজাইন করার জন্য পরবর্তীতে আলাদা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন হচ্ছে আমরা সি প্রোগ্রামিং পড়ব, সো সি প্রোগ্রামিং দ্বারা আমরা কি করি, ক্রিয়েট করি, ঠিক আছে। সো দেখো তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা লিখে ফেলো, তোমরা তোমরা লিখে ফেলো যে এইচটিএমএল, তোমরা লিখার পরে আমাকে বলবা ডান, ঠিক আছে, তাহলে আমরা একটু ফাস্ট পড়তে পারবো। আচ্ছা দেখো, এইচটিএমএল হচ্ছে কোনো, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে এটা কি, তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটি হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা, এটা এইচটিএমএল একটা হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া মার্ক আপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, আসলে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝলাম, ঠিক আছে, মানে প্রোগ্রামিং মানে যেটাতে আমরা প্রোগ্রাম ক্রিয়েট করবো, মানে কোনো একটা প্রবলেম সলভ করবো, সো এটা না। তাহলে এটা মার্ক আপ জিনিসটা কি, মার্ক আপ দেখো খুব সিম্পল, সেটা হচ্ছে দেখো একটা একটা ওয়েব পেজ, লাইক হচ্ছে তুমি এখন যেই পেজে আসো ফেসবুকের, ফেসবুকে তুমি যেই পেজটাতে আছো সেখানের মধ্যে বিভিন্ন তুমি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছ। লাইক হচ্ছে তোমার কিছু কিছু অপশন থাকে না যে তুমি পোস্ট করতে পারবা, মানে বিভিন্ন উপরে হোম বাটন থাকে, সো বাটনগুলোর আসলে এক্স্যাক্ট পজিশনটা কোথায় হবে এটা আমরা মার্ক করবো কোন কোন ট্যাগের মাধ্যমে বা কোন মানে ভাষা মানে ভাষার মাধ্যমে, সেটা হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। দেন হচ্ছে ওটাকে ডাইনামিক করার জন্য, অর্থাৎ একটু ডাইনামিক মানে এটাকে হচ্ছে ইউজফুল করার জন্য আরও কিছু হায়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেমন হচ্ছে তোমার পিএইচপি, পাইথন, জাভা, এগুলো হচ্ছে ইউজ করা হয়। সো এটা হচ্ছে বোঝানো যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ দ্বারা হচ্ছে তুমি মার্ক করবা, অর্থাৎ কোথায় কি ইউজ করবা একটা ওয়েব পেজে, ওটা আমরা এইচটিএমএল এর এই যে ট্যাগগুলো ইউজ করবো একটু পরেই সেগুলোর মধ্যে আমরা কি করবো, মার্ক করবো। আচ্ছা তোমরা কি আমাকে বুঝতেছো, একটু জানাও তো আমাকে, বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা জান বলছে নূরজাহান নিপা, আমি একটু লাস্ট থেকে কমেন্ট পড়ি তো, সো সবার কমেন্ট আমার নাও পড়তে পারে, সো এই জন্য মানে মানে এটা নিয়ে হচ্ছে তোমার আপসেট হবা না। আচ্ছা অনেকে বলছে কি, শামিমা শ্যাম বলছে লিখছে, নূরজাহান বলছে লিখছে, তারপর হচ্ছে সুমায়া সিগনা, সাজিদ আল জাহিদ, তারপর হচ্ছে রূপাইয়া আহমেদ রূপা বলছে বুঝছে, ইয়েস মেঘলা মেঘমালা, আচ্ছা আচ্ছা মেঘ চলে আসছে শীতে, আচ্ছা তারপর হচ্ছে বোঝা যাচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে। ঝাপসা স্যার, আচ্ছা হয়তো তোমার কোনো প্রবলেম, আমি তো এখানে ঝাপসা দেখতে পাচ্ছি না। এরপর অনেকে বলছে আচ্ছা ঠিক আছে, এরপর আমরা যাই তাহলে নেক্সটে, যাই তাহলে নেক্সটে আসো। তাহলে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। দেখো তাহলে মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা কী করে আমি একটু আগেই বললাম, মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ওয়েবসাইটের আমরা কোন জায়গায় কী ইউজ করবো সেটা হচ্ছে ডিফাইন করে, অর্থাৎ সেটা বলে দেয়। তাহলে মার্ক আপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে, যেহেতু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটি হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে অর্থাৎ যার সাহায্যে আমরা ওয়েব পেজ নট ওয়েবসাইট, মনে রাখবা ওয়েব পেজ। কেন কেন আমি ওয়েব পেজ বলছি এটা মনে রাখবা, কারণ হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করার পরেই হচ্ছে ওয়েবসাইটের কাজ আসে, অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি যখন একত্রিত করবো আমরা, তখনই আমরা ওয়েবসাইট পাবো, ঠিক আছে। ওয়েবসাইট পাওয়ার জন্য অবশ্যই অনেকগুলো একগুচ্ছ হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করা লাগবে। সো আমরা এইচটিএমএল দ্বারা কী করা হয়, ওয়েব পেজ ক্রিয়েট করা হয়। তাহলে যার সাহায্যে আমরা ওয়েব পেজে কী করতে পারবো, টেক্সট, তুমি চাচ্ছ টেক্সট অ্যাড করতে, তুমি চাচ্ছ ইমেজ অ্যাড করতে, তুমি চাচ্ছ লিঙ্ক অ্যাড করতে, মানে হোয়াট এভার ইউ, মানে তুমি যেটাই চাও, ইউ ওয়ান্ট টু অ্যাড ইন ইউর ওয়েব পেজ, সো যেটাই তুমি অ্যাড করতে চাও না কেন, সেটা তুমি এই এইচটিএমএল মার্ক আপ ল্যাঙ্গুয়েজের যে ট্যাগগুলো আছে সেগুলো দ্বারা তুমি করতে পারবা, বুঝি নাই। হ্যাঁ 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 আচ্ছা, সো এতটুকু একটু লিখে ফেলো, আমি ডেফিনেশনটা আবারও বলে দিচ্ছি যে এইচটিএমএল পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, সবাই জানি আমরা ল্যাঙ্গুয়েজ, তার হচ্ছে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটি হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ,
তাহলে যার সাথে আমরা কি করবো, যার সাথে আমরা টেক্সট, ইমেজ, লিঙ্ক এবং তোমার যেটা মন চাই, অর্থাৎ আমরা যা যা করতে পারবো, ট্যাবল বা যা যা কিছু আর কি, জাস্ট আমি সিম্পলি কয়েকটা লিখলাম যা তুমি লিখতে পারো, এটসেট্রা আমরা কি করতে পারি, অ্যাড করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু আমাকে একটু জানাও। এতটুকু একটু লিখে ফেললে আমাকে জানাও, দেন আমি পরবর্তীতে যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি, চলো এরপর যাচ্ছি। আচ্ছা, এখন আসো, এখন আসো, এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে কিভাবে হচ্ছে, অর্থাৎ এটার এটা কোত্থেকে আসতেছে, বা এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কী দিয়ে ক্রিয়েট করা, এই বিষয়টা আমরা এখন জানবো। দেখো আমি উপরটা মুছে দেই, মুছে দিয়ে লিখছি। দেখো যে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে তোমার কি দিয়ে গঠিত, দেখো ট্যাগের সমন্বয়ে গঠিত, ট্যাগের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তোমরা সাথে সাথে অ্যাসেস নিয়ে ফেলবা, ট্যাগের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া, ট্যাগের সমন্বয়ে গঠিত, ঠিক বুঝলাম, বিষয়টা বুঝলাম, এই ট্যাগগুলোর কাজ কি, বা ট্যাগগুলো আমরা কীভাবে পাবো। ঠিক আছে, এখন দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কথা বলছি, যাতে করে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, একদম একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, তো ট্যাগগুলো কীভাবে পাবো, ট্যাগ হচ্ছে দেখো আমরা মনে করো লিখলাম যে লাইক হচ্ছে একটা ওয়ার্ড লিখলাম, আমি মনে করো প্যারাগ্রাফ একটা, এটা ইজিলি লিখলাম। হ্যাঁ, সো আমি যখন প্যারাগ্রাফটা একটা ইউজ করব, তখন কিন্তু এই পুরোটা ইউজ করা কিন্তু একটা কষ্ট, মানে আমি পুরো ট্যাগটা ইউজ করাটা এটা একটা হ্যাভি একটা জিনিস, মানে এত বড় ওয়ার্ড লেখাটা একটু, মানে প্রোগ্রামার যারা বা ওয়েব ডিজাইন মানে ওয়েব তোমার যে যারা বলে যে যারা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে, ঠিক আছে, তাদের জন্য একটা কষ্ট। সো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এগুলাকে জাস্ট কিওয়ার্ড দ্বারা হচ্ছে কী করা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে। লাইক প্যারাগ্রাফ এত বড় ওয়ার্ড না লিখে শুধুমাত্র পি লিখে এটাকে হচ্ছে ট্যাগে কনভার্ট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। ট্যাগ নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো একটু পরেই, সো আগে আমরা HTML পরিস্থিতি কভার দিয়ে ফেলি, এটার মধ্যে কিন্তু আমরা ট্যাগ পাবো। ঠিক আছে, সো HTML ট্যাগ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে ট্যাগের সমন্বয়ে গঠিত। এটার সাহায্যে আমরা কী করতে পারি, এই যে টেক্সট, ইমেজ, লিঙ্ক, এগুলো আমরা কী করতে পারি, যুক্ত করতে পারি ওয়েব পেজে। ক্লিয়ার? সবাই একটু জানাও আমাকে, ক্লিয়ার সবাই জানাও। এখন আমি যাচ্ছি কমেন্টে, সবার কি ক্লিয়ার? এই তো বললাম যে উমা বা সুমি বলছে, সুমাইয়া সিমু বলছে আমি দেখতে পারছি না, অনেক প্রবলেম করছে। আচ্ছা, হয়তো তোমার কোনো প্রবলেম। তারপর হচ্ছে উম্মে হাবিবা সুমি বলছে যে স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। আচ্ছা, নিচের অংশের লেখাগুলো বোঝা আছে। আচ্ছা, নিচের অংশের লেখাটা আমি বলে দিই, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এখানে তুমি যেটুকু দেখতে পাচ্ছ আর কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা ওয়েব পেজে টেক্সট, ইমেজ, লিঙ্ক যুক্ত করতে পারি। ওই যে এখানে লাস্টে ইমেজের পরে হচ্ছে লিঙ্ক, যেটা দেখতে পাচ্ছ তোমরা, লিঙ্ক আমরা কী করতে পারি, ওয়েব পেজে যুক্ত করতে পারি। ঠিক আছে, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো বললাম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসলে কী, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমি ক্লিয়ার করার জন্য এই লাইনটা লিখলাম, সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। ট্যাগ, এই দেখো ট্যাগ, এই ট্যাগের সমন্বয় হচ্ছে গঠিত। সো ট্যাগ জিনিসটা নিয়ে একদম ক্লিয়ার আমরা কথা বলবো একটু পরেই, যখন ট্যাগের আমাদের আলোচনা আসবে তখন আমরা এটাতে কথা বলবো। তাহলে এতটুকু তোমরা লিখে ফেলো, এতটুকু শেষ, সবার শেষ। ওকে, ক্লিয়ার? অনেকে বলছে, যেমন হচ্ছে শামিমা সিমু বলছে, রূপাই আহমদ বলছে, তারপর হচ্ছে নুসরাত জাহান, তৌফি আহমেদ বাবু, ঈশিতা মান্নান, তারপর সাজিদ আল জাহিদ, তারপর হচ্ছে আর কে কে, নাজিয়া ইসলাম, নাজিফা, তারপর ফয়সাল আহমেদ, ফারিহা, তারপর হচ্ছে জি ভালো লাগছে, আচ্ছা জুবাই বলছে, আচ্ছা এরপর, আচ্ছা সবাই অনেকেই লিখে ফেলছে, বাহ বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা তাহলে আমরা এতটুকু শেষ, আমাদের এতটুকু শেষ, HTML কি এই জিনিসটা আমরা এখন ক্লিয়ার করলাম। এখন আসো যে আমাদের পরের যে স্টেপটা ছিল, HTML কি এতটুকু বুঝলে হবে যদি আমি রিভিউ করব ক্লাসের শেষে। এরপর দেখো, এরপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে HTML আবিষ্কার। দেখো যে আমাদেরকে এটা আবিষ্কার করার ফলে আমাদেরকে এত প্যারার মধ্যে রাখছে, সেটা তাকে নিয়ে একটু কথা বলবো আমরা। দেখো এটা কে আবিষ্কার করে, এটা হচ্ছে নাম্বার টু। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা যে HTML এর আবিষ্কার। দেখো HTML কত সালে আবিষ্কার হয়, প্রথমে আমরা একটু দেখি, প্রথমে কত সালে আবিষ্কার হয় এটা একটু দেখি, চলো। দেখো HTML হচ্ছে 1989, রাইট, হ্যাঁ 1989 সালে টিম বার্নার্সলি, এই তোমার হচ্ছে ভদ্রলোকটা, টিম বার্নার্স
টিম বার্নার্স লি HTML আবিষ্কার করেন, ঠিক আছে, আবিষ্কার করেন। এই ভদ্রলোকটা হচ্ছে 1989 সালে হচ্ছে HTML আবিষ্কার করে, ঠিক আছে, তোমরা একটু লিখে ফেলো ফার্স্ট। এটা হচ্ছে এই ভদ্রলোকটা আবিষ্কার করে, যিনি আমাদেরকে খুবই প্যারার মধ্যে রাখছে এটা আবিষ্কার করে। দেন হচ্ছে দেখো, এরপরে হচ্ছে আমরা দেখবো যে এটা এটা যখন তিনি আবিষ্কার করছেন ওই সময়টাতে তিনি আসলে কোথায় ছিলেন, বা এটা কেমনে তার ধারণাটা মাথায় মধ্যে আসে। দেখো, এটা হচ্ছে তিনি জেনেভায় অবস্থিত, জেনেভা হচ্ছে একটা শহর আর কি, বুঝছো, জেনেভায় অবস্থিত সার্ন নামের একটা কোম্পানি, সার্ন নামক একটা কোম্পানি, সার্ন SCERN সার নামক এই কোম্পানি, এটাতে যখন তিনি কাজ করছেন তখন কিন্তু তিনি কি করেন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেন। কাজ করার সময় হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা বা এই HTML হচ্ছে কি করা হয়, আবিষ্কার করা হয়। আচ্ছা, এখন আসলে যে এটা আবিষ্কার করা আসলে দরকারটা কী ছিল, মানে ব্যক্তিটার আসলে এটার প্রয়োজনটা কী ছিল, এটা প্রয়োজন ছিল এই জন্যই। দেখো, তিনি যখন দেখতে পাচ্ছেন যে মানে তখন হচ্ছে আসলে যোগাযোগের একটাই ওয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের লেটার দেওয়া, ঠিক আছে, মানে চিঠির সাহায্যে হচ্ছে তথ্য আদান প্রদান করা, এটা হচ্ছে আমাদের মেন মূল মূল উদ্দেশ্য ছিল, বা একটাই হচ্ছে আমাদের সুবিধা ছিল। তো তিনি চিন্তা করলেন, আমরা এত কষ্ট না করে এটা এটা এত কিছু মানে এত কিছু ফেস না করে খুব সহজে আমি চাইলে তো তথ্য আদান প্রদান করতে পারি। তো তিনি চিন্তা করেন যে আমি এরকম একটা কিছু একটা করি, এরকম একটা কিছু মানে ট্যাগের সমন্বয়ে কিছু একটা করি, যেটার সাহায্যে আমি খুব সহজে মানে সিম্পলি জিনিসটা হচ্ছে অন্য কারো কাছে উপস্থাপন করতে পারবো, জাস্ট একটা ফাইল মেক করে, ঠিক আছে। তো তখন তার মাথায় হচ্ছে HTML জিনিসটা আসলে মাথার মধ্যে ঘুরপাক খায়, যেন হচ্ছে এটা আসে। এটা আসার পর আমরা তো জানি যে কোনো কিছু যখন উদ্ভাবন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা মডিফাই হয়, অর্থাৎ এটা তো অতিরিক্ত কিছু যুক্ত করা হয়। সো HTML কিন্তু প্রথম দিকে এত মানে এত ডিটেলস এত কিছু প্রথম দিকে ছিল না। সো যখন এটা যত সময় যাচ্ছে আস্তে আস্তে এটা আপগ্রেড হচ্ছে, এটাই আর কি ব্যাপার, ঠিক আছে। এরপর দেখো, তিনি একজন পদার্থবিদ ছিলেন, তিনি একজন পদার্থবিদ, এটা জেনে রাখা ভালো, যদি আমাদের এটা বইয়ের মধ্যে নাই, তিনি একজন পদার্থবিদ ছিলেন। আচ্ছা, তাহলে দেখো আমরা HTML আবিষ্কারটা দেখে ফেললাম, এতটুকু ক্লিয়ার। একটু ডান লিখে জানাও ভাইয়াকে, ভাইয়াকে একটু ডান লিখে জানাও। আচ্ছা, অনেকেই বলছে যে, আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে ICT সাবজেক্টকে এক্সাম নেওয়ার প্রচলন করছে, বাচ্চাদের এত প্যারা দিচ্ছে কেন। আচ্ছা, অনেকেই বলছে 1990। আচ্ছা দেখো, এটা নিয়ে হচ্ছে তোমরা অনেক অনেক পার্থক্য দেখতে পাবা, অনেক জায়গায় তোমার অনেক বইয়ের মধ্যে দেখবা তোমরা 89, এটা কিন্তু অ্যাকুরেটটা হচ্ছে 89, অনেক জায়গায় দেখবো হচ্ছে 1990, অনেক অনেক জায়গায় দেখবে হচ্ছে 1993, ঠিক আছে। সো তুমি এটাই অ্যান্সার করবা MCQ-তে, যদি এটা না এসে না আসে যদি 1990 আসে তখন তুমি এটা অ্যান্সার করবা। নর্মালি হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা মানে সবচেয়ে কারেক্ট হচ্ছে এটা, ঠিক আছে। সো তুমি এটাই অ্যান্সার করবা, যদি হচ্ছে তুমি MCQ-তে এটা দেখতে না পাও, শুধুমাত্র এটা দেওয়া আছে, তখন হচ্ছে তুমি এটাই অ্যান্সার করবা, ক্লিয়ার। অনেকগুলো বইয়ে কিন্তু তিনটাই দেওয়া আছে, অর্থাৎ মানে তিনটা, অর্থাৎ প্রথমে মানে ওটা এক্স্যাক্ট বলা যায় না বলেই হচ্ছে তিনটা দিয়ে ফেলে। আচ্ছা, এরপর আসো, আচ্ছা এতটুকু শেষ সবার। সালামু আলাইকুম, আপনার ক্লাস হচ্ছে অনেক ভালো লাগে, বিগ ফ্যান ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসো, 1989 কারেক্ট, ওকে। আচ্ছা, এরপরে সবার কি শেষ, এতটুকু শেষ। আচ্ছা, সুমায়া সিগনা, তোমারটা হচ্ছে না 80, না এটা হচ্ছে 89। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো, এরপরে আর কারা কারা আছো একটু জানাও, কারা আছো। এরপর আমরা যাচ্ছি, তাহলে আমাদের আবিষ্কারের কাজ শেষ। এরপর আসো আমরা কি দেখবো এখানে, তারপর 1989-তে প্রবর্তন করে আর চালু করে হচ্ছে 19-এ। আচ্ছা, তারপর হচ্ছে সার্নের লাইনটা একটু বলেন স্যার, এটা হচ্ছে ইসরাজেন বলছে। আচ্ছা, সার্ন হচ্ছে একটা কোম্পানির নাম আর কি, হ্যাঁ, হয়তো একটা কোম্পানি, এটা শর্ট ফর্ম হতে পারে। এটা হচ্ছে সার্ন একটা কোম্পানি, ওই কোম্পানিটাতে যখন তিনি কাজ করছেন, অর্থাৎ জেনেভা অবস্থায় সার্ন, সার্নে কাজ করার সময়, ঠিক আছে, সার্ন এই কোম্পানিটাতে যখন তিনি কাজ করছেন তখন তার মাথায় হচ্ছে HTML, এটার কি হয় মানে একটা মানে এটা এটা আবিষ্কারের একটা কি আসে, যে মানে মাথার মধ্যে আসে। তো তখন তিনি এটা কি করেন, আস্তে আস্তে আবিষ্কার করেন, মানে প্রথমে এটার চিন্তা ভাবনা সার্নে কাজ করার সময় আসে, ঠিক আছে, এটা একটা কোম্পানি, ওকে। আচ্ছা, এরপরে দেখো
এরপর দেখো 2 নাম্বার লেখাটা বুঝতেছি না। আচ্ছা 2 নাম্বার লেখা কোনটা? 2 নাম্বার লেখা এটা, এটা হচ্ছে দেখো 1989, মানে 89, অর্থাৎ এটাতে হচ্ছে যখন টিম বার্নার্স লি হচ্ছে 1989 সালে, সহজ কথায় মনে রাখবা 1989 সালে যখন তিনি টিম বার্নার্স লি হচ্ছে এইচটিএমএল আবিষ্কার করেন। আর এটা কখন আবিষ্কার করে, এখানে হচ্ছে জেনেভায় অবস্থিত, জেনেভা একটা জায়গার নাম, একটা লোকেশন, যেখানে একটা সার নামের একটা কোম্পানি ছিল, যেটা যখন তিনি কাজ করছেন তখন তিনি কি করে যে এইচটিএমএল এটা আবিষ্কারের যে মানে মাথার মধ্যে এটা আসে যে তিনি এটা আবিষ্কার করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে 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 কি যাবো তোমরা একটু বলো, এরপরে যাবো? আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার আমরা নাম্বার থ্রিতে যাই। নাম্বার থ্রি দেখো, নাম্বার থ্রি যেটা ছিল সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ অ্যান্ড রিলেভেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এখানে আসলে মেইন এটাই লাগবে। আমরা যত কিছুই কথা বলছি এতক্ষণ, এগুলো আমাদের সকলে থিওরি ছিল, এগুলো আসতেও পারে নাও আসতে পারে, বাট হচ্ছে এই বিষয়গুলো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ট্যাগ অ্যান্ড হচ্ছে এলিমেন্ট, খুবই মানে খুবই আমরা সিনসিয়ারলি দেখবো এগুলা। দেখো 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ অ্যান্ড হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। এখন দেখো প্রথমে আমরা ট্যাগ নিয়ে কথা বলবো, ট্যাগ নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমরা এলিমেন্টে যাব। তাহলে দেখো আমরা লিখে ফেলি যে সংক্ষেপে, ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর প্রাণ, অর্থাৎ এইচটিএমএলটার মার্ক আপ ল্যাঙ্গুয়েজগুলো আসলে মূলত ট্যাগের সমন্বয় গঠিত, আমরা একটু আগে বললাম। সো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মার্ক আপ যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলছি সেটাই মূলত হচ্ছে ট্যাগের সমন্বয় গঠিত। সো ট্যাগগুলো আসলে কেমন, দেখো ট্যাগ হচ্ছে আসলে ট্যাগ হচ্ছে দেখো এইচটিএমএল মানে ট্যাগ হলো তোমার এইচটিএমএল ডকুমেন্ট, মূলত ট্যাগ এর সমন্বয়ে, এটা একটু আগে লিখলাম, সমন্বয়ে গঠিত, ঠিক আছে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, দেন সেকেন্ড পয়েন্টটা লক্ষ্য করো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো ট্যাগগুলো হচ্ছে কিওয়ার্ড, ট্যাগ হলো কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড। এখন কার কিওয়ার্ড, ট্যাগগুলো হচ্ছে কিওয়ার্ড, ট্যাগগুলো কি কিওয়ার্ড, তাহলে দেখো ট্যাগ হচ্ছে কিসের কিওয়ার্ড, লাইক হচ্ছে তুমি চাচ্ছ হচ্ছে তোমার একটা ট্যাগ ইউজ করবা, মানে তুমি একটা লেখা কেমন ভাবে প্রদর্শন করবা, লেখাটা হচ্ছে মনে করো বিগ সাইজ হবে, অর্থাৎ লেখাটা বড় সড়ো একটা, মানে মনে করো আমি লিখলাম যে লাইক হচ্ছে মনে করো এখানে লিখলাম যে মনে করো হুমায়ুন, ঠিক আছে, লেখাটা অনেক বড়, হ্যাঁ অনেক বড়, সো হুমায়ুন, এই বড় লেখার জন্য আমি একটা ট্যাগ ইউজ করতে পারি লাইক হচ্ছে বিগ, বা হচ্ছে আমি অন্য একটা ট্যাগ ইউজ করতে পারি হ্যাডিং, মনে করো হ্যাডিং একটা ট্যাগ ইউজ করতে পারি, হ্যাডিং গুলো আমরা ট্যাগ নিয়ে যখন কথা বলবো তখন আমরা দেখবো। সো দেখো হ্যাডিং ট্যাগটা যখন আমি ইউজ করতে যাব তখন কিন্তু আমি চাইবো না কখনো, আমরা সবসময় চাই যে কোনো একটা কাজ কিন্তু খুব সহজে করার জন্য, খুব সহজে, ঠিক আছে। সো তখন কিন্তু আমি এত বড় ওয়ার্ডটা আমার লেখাটা পসিবল না, সো ট্যাগটাকে হচ্ছে কিওয়ার্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ট্যাগ বলা হচ্ছে যে তুমি যেটা ইউজ করতে চাচ্ছ সেই ওয়ার্ডটার একটা মানে প্রথম যে লেটারটা সেটাই হচ্ছে কি আসলে ট্যাগ, এই যে প্রথম লেটারটা, ঠিক আছে, এই প্রথম লেটারটাকে আমরা কি বলছি ট্যাগ। সো আমি লেখাটাকে যদি বড়ভাবে একটা ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই, আমি যদি হ্যাডিং ট্যাগটা ইউজ করি তখন কিন্তু হ্যাডিং পুরোটা আমরা একসাথে লিখবো না, আমরা শুধু যেটা আমরা করতে চাবো সেটার প্রথম লেটারটাই লিখবো। তাহলে দেখো ট্যাগ হলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে, যে মানে যেগুলোর হচ্ছে যেগুলোর যে কিওয়ার্ড যেগুলো আছে আর কি, যে কিওয়ার্ড কিওয়ার্ড যেগুলো সেগুলোর দেখো সেগুলোর উভয় পাশে যেগুলোর উভয় পাশে উভয় পাশে হচ্ছে কি থাকবে, উভয় পাশে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, কি থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, ঠিক আছে। তাহলে যেগুলোর উভয় পাশে কি থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, যেগুলোর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, জাস্ট সেগুলো থিওরি, এখন আমি যখন লিখবো একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এখন আমি উপর লাইনটা একটু মুছে দেই, দেখো মনে করো লাইক হচ্ছে তোমার আমি একটা ট্যাগ মনে করো আমি চাচ্ছি হচ্ছে আমার ওয়েবসাইটে কিছু একটা ক্রিয়েট মানে লিখবো, সো লিখার জন্য ট্যাগ ইউজ করবো। সো এখন ট্যাগটা আসলে কী করবে, মানে এটা একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের ওয়েব পেজে বিভিন্ন কিছু আমরা যুক্ত করবো, মানে ট্যাগের সাহায্যে যুক্ত করবো, ঠিক আছে, অর্থাৎ যেটা লিঙ্ক করে দিব, অর্থাৎ আমার ওয়েব পেজে আমি শো করাবো। সো এখন দেখো লাইক হচ্ছে মনে করো আমি এখানে ট্যাগটা আমি লিখি, দেখো ট্যাগ হচ্ছে পি ট্যাগ, আমি একটা লিখলাম, এখন বোঝার দরকার নাই, তোমরা এটা বুঝো ট্যাগগুলো কীভাবে থাকে। পি হচ্ছে মনে করো প্যারাগ্রাফ ট্যাগের প্রথম লেটার, প্যারাগ্রাফ যে ওয়ার্ডটা আছে এটার প্রথম লেটার হচ্ছে পি, সেটার ওপেনিং পি, দেন হচ্ছে মাঝখানে মনে করো আমি এখানে ডট 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 কিছুই লিখলাম না, ঠিক আছে, এরপর আমি এখানে দিলাম ক্লোজিং পি, ঠিক আছে, ক্লোজিং পি, অর্থাৎ এই যে প্রথম যে অংশটা, এই প্রথম যে ট্যাগটা,
এটাকে আমরা বলছি, ওপেনিং ট্যাগ। এটাকে আমরা কি বলছি? ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ঠিক আছে, ওপেনিং ট্যাগ। এরপর হচ্ছে দেখো সেকেন্ড যে অংশটা সেটাকে আমরা বলছি ক্লোজিং ট্যাগ। সেটাকে আমরা কি বলছি? ক্লোজিং, ক্লোজিং ট্যাগ, ঠিক আছে, ক্লোজিং ট্যাগ। এখন আসো যে আমরা বুঝলাম যে ট্যাগগুলো আসলে একটা একটা লেট, একটা ওয়ার্ড, ওয়ার্ডের যে প্রথম লেটারটা থাকে সেটার উভয় পাশে আমরা দুইটা অ্যাঙ্গেল ব্রেকেট দিব। সেখানে আসলে পি ট্যাগের কাজ কি, আমরা হ্যাডিং ট্যাগের কাজ কি, এগুলো নিয়ে আমরা যখন টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলবো ওই যে আলোচনা সেটার মধ্যে আমরা ট্যাগগুলো অর্থাৎ কোন ট্যাগটা কি জন্য আমরা ব্যবহার করব সেটা আমরা দেখবো, অর্থাৎ ওয়েব পেজে আমরা কোন ট্যাগটা কখন ইউজ করব বা কি জন্য ইউজ করব সেটা আমরা তখন দেখবো। এখন আপাতত তোমরা চিনে নাও যে আসলে ট্যাগগুলো কেমন হয়। ওপেনিং ট্যাগ দেখো প্রথম যেই ট্যাগটা আছে সেটাকে আমরা বলছি ওপেনিং ট্যাগ, আর শেষের ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর শেষের ট্যাগ অর্থাৎ ক্লোজিং ট্যাগে সবসময় একটা এরকম স্ল্যাশ চিহ্ন থাকবে, ঠিক আছে, স্ল্যাশ চিহ্নটা অবশ্যই থাকবে, শুরুতে থাকবে, ক্লিয়ার, শুরুতে থাকবে। এই যে মাঝখানের অংশটুকু তুমি যা লিখবে অর্থাৎ তুমি যা ওয়েব পেজে শো করাতে চাবা এই অংশটুকুকে আমরা বলছি এলিমেন্ট, এই অংশটুকুকে আমরা কি বলছি? এলিমেন্ট। কি বলছি? এলিমেন্ট, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার, দেখো এতটুকু ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার ওয়াটার কালার, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ? আচ্ছা আচ্ছা, একটু দেখো, একটু বলো আমাকে এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, প্যানাসিয়া, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ক্লোজিং ট্যাগ। আচ্ছা নূরজাহান নিবা বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে আয়ান বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে আচ্ছা আমি এখানে লিখে দিলাম এটা ক্লোজিং ট্যাগ, অর্থাৎ ক্লোজিং ট্যাগে সবসময় শুরুতে স্ল্যাশ চিহ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে জাকির হোসেন বলছে ক্লিয়ার, পূজা রায় বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে জি স্যার এটা কি ওয়াটার কালার, এটা কি আবার? আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলছে জি, তারপর হচ্ছে ফারিহা, ফারিহা বলছে ক্লিয়ার, ভাই পড়ালেখা বাদ দিয়ে দিমু। আচ্ছা কেন, পড়ালেখা কি দুষ করছে? আচ্ছা দেখো, তারপর অনেকেই বলছে যে ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ওকে। আচ্ছা দেখো এরপরে দেখো, তাহলে ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এর আগে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, আচ্ছা যারা একটু ফাস্ট পড়তে চাচ্ছ অর্থাৎ লাইক হতে থাকে না যে মনে করো আমরা তো তোমাদের কমিটেড, মানে আমরা তোমাদের সাথে কমিটেড এটা বলে যে আমরা প্রিভিয়াস যেই মানে প্রিভিয়াস একটা লাইভে আমরা বলছিলাম হয়তো তোমাদেরকে যে ফ্রিতে তোমাদের ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে দিব, মানে প্রত্যেকটা যেগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হচ্ছে। তো আমাদের একটা, আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট মানে রানিংয়ে চলছে আর কি। সো এখন যারা আমাদের পেইড ব্যাচ যেটা রানিং মানে আমাদের প্যানাসিয়া, প্যানাসিয়া ফর HSC 2022, সো টোয়েন্টি সরি এখন কত, 22, আচ্ছা হ্যাঁ 22, আচ্ছা সো ওটাতে হচ্ছে তোমার যারা যারা অ্যাডমিশন নিতে চাও অর্থাৎ ফাস্ট মানে র্যাপিডলি শেষ করতে চাও, অর্থাৎ তোমরা দেখো মানে একটা ক্লাস তোমরা লাইভ ক্লাস করছো, মানে আমি বলছি না কাউকে যে তোমার, কিন্তু আমি তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, অনেকেই বলবো যে ভাইয়া আমাদেরকে বলেন নাই কেন। সো এরকম একটা মানে কমপ্লেন অনেকের থাকে যে অনেকে আমাদেরকে এখন বলে যে ভাইয়া তখন তো আমরা জানি না আপনি বলেন নাই কেন, বা অনেক সময় ডিসকাউন্ট চলে, যেমন এখন ডিসকাউন্ট চলছে এই মাসে শুরু, এই মাসে হচ্ছে শেষ হয়ে যাবে। সো ডিসকাউন্ট অফারটা অনেকে না জানলে তখন বলে যে ভাইয়া যখন ডিসকাউন্ট ছিল তখন বলেন নাই, এখন আমি মানে এখন দেখলাম যে এখন বেড়ে গেছে। সো এটার জন্য এরকম যেন আমাদের কোনো কমপ্লেন শুনতে না হয়, সো এই জন্য তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা হচ্ছে আমাদের হচ্ছে দুইটা বিভাগ, একটা হচ্ছে তোমার ব্যবসায়ী শিক্ষা বিভাগ আর একটা হচ্ছে মানবিক, ঠিক আছে। এই দুইটার ফুল সাবজেক্ট তোমাদের যা যা সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে আমাদের এই ব্যাচে মানে পড়ানো হবে, আর ওই ক্লাসগুলো হবে জুমে যেখানে তোমরা লাইভ আমাদের সাথে কি মানে ক্লাস করবা। যারা যারা আছে তোমাদের অনেকে হয়তো তোমাদের ফ্রেন্ড অনেকেই আছে আমাদের সাথে ক্লাস করছে, তাদের থেকে ইনফরমেশন নিতে পারো যে ক্লাসগুলো কেমন হয়, আসলে কতটা অ্যাট্রাকটিভ হয়। সো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারো, ইনবক্স করলে হয়ে যাবে বা হচ্ছে হটলাইনে যোগাযোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর চলো আমরা চলে যাই, এরপর আমরা চলে যাই। দেখো HTML ট্যাগ এন্ড এলিমেন্ট আমরা এতটুকু বুঝলাম, দেখো এখন আসো যে আমরা দেখি যে এলিমেন্ট তো বুঝছি, এলিমেন্ট হচ্ছে ট্যাগের মধ্যবর্তী অর্থাৎ ওপেনিং, ওপেনিং এবং ক্লোজিং এর যে মধ্যবর্তী অংশটুকু আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে আসলে মূলত কি, সেটা হচ্ছে মূলত একটা ওটা হচ্ছে ওটাকে আমরা বলছি এলিমেন্ট, ক্লিয়ার। আচ্ছা এবার আসো, এবার আসো যে তোমার ট্যাগ হচ্ছে কত প্রকার, ট্যাগের প্রকারভেদটা আমরা দেখি। দেখো ট্যাগের প্রকার, ট্যাগের প্রকার, আচ্ছা ট্যাগের প্রকার দেখো, ট্যাগ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কন্টেইনার, দেখো কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে এমটি ট্যাগ। আচ্ছা এখন আসো যে কন্টেইনার ট্যাগ কাকে বলে, এমটি ট্যাগ কাকে বলে। দেখো
আচ্ছা, কন্টেনার ট্যাগ কাকে বলে? এম্পটি ট্যাগ। তোমরা অনেকে হয়তো জানো যে কন্টেনার ট্যাগ কাকে বলে। কন্টেনার ট্যাগ হচ্ছে তোমার, কন্টেনার ট্যাগ হচ্ছে, দেখো দেখো কন্টেনার ট্যাগ কাকে বলে? কন্টেনার বলতে আমরা, তুমি সিম্পলি চিন্তা করো যে ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে তোমার সেটা হচ্ছে এম্পটি। তাহলে এম্পটি মানে কি? ফার্স্ট আমি কন্টেনার নিয়ে কথা বলি। কন্টেনার মানে কি? কন্টেইন অর্থাৎ কিছু একটার মধ্যে থাকা। দ্যাট মিনস হচ্ছে আমাদের মাঝখানে এলিমেন্ট যেটা থাকবে সেটা অবভিয়াসলি দুইটা ট্যাগের মাঝখানে থাকবে, সেটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে। তার মানে যেই ট্যাগের ওপেনিং, যেই ট্যাগটা আমরা ইউজ করব সেটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিংও আছে। যেমন আমি একটু আগে বললাম যে আমাদের যে পি ট্যাগটা সেটা হচ্ছে ওপেনিংও আছে এবং সেটার সাথে সাথে একটা ক্লোজিং ট্যাগ আছে। আর ক্লোজিং ট্যাগটা অবশ্যই এটা মাথায় রাখবা, ক্লোজিং ট্যাগের প্রথমে হচ্ছে স্ল্যাশ হয়, স্ল্যাশটা প্রথমে হবে। তাহলে মাঝখানে মধ্যটুকু মধ্যের অংশটাকে আমরা বলছি এলিমেন্ট। তাহলে লক্ষ্য করো, তাহলে যেই ট্যাগগুলোর, খুবই সিম্পল, কন্টেনার ট্যাগ আমরা কাকে বলবো? যেই ট্যাগগুলোর ওপেনিং এবং ক্লোজিং দুইটাই থাকে, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই থাকে, যেই ট্যাগগুলোর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুইটাই থাকবে তাকে আমরা বলছি কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? দেন হচ্ছে দেখো এমটি ট্যাগ। এমটি মানে আমরা জানি খালি, এমটির অর্থ হচ্ছে কি? খালি, ঠিক আছে? আর ট্যাগ অর্থ হচ্ছে কি করা, মানে লিঙ্ক করা, যুক্ত করা, ঠিক আছে? তাহলে দেখো এমটি ট্যাগ, এমটি ট্যাগ মানে হচ্ছে কি? এমটি মানে খালি। দ্যাট মিনস হচ্ছে যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ক্লোজিং, মানে শুধু একটাই ট্যাগ থাকবে, কোনো ওপেনিং ক্লোজিং কিছুই থাকবে না, এগুলোকে বলছি আমরা এমটি ট্যাগ। মনে রাখবা, খুবই ইম্পর্ট্যান্ট এটা আমাদের এমসিকিউর জন্য, এমটি ট্যাগ হচ্ছে তিনটা, এমটি ট্যাগ হচ্ছে তিনটা, মানে আমাদের বইয়ে আর কি অনেকগুলাই আছে, বাট আমরা এখানে শিখবো তিনটা। সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজটা হচ্ছে এভাবে লিখা হয় IMG, পুরোটা একসাথে লিখা হয় না। এরপর হচ্ছে মনে রাখবা বিআর ট্যাগ, বিআর ট্যাগ, এগুলো কিন্তু এমটি, শুধুমাত্র এটাই আছে, এটার কোনো ওপেনিং ক্লোজিং কিছুই নাই, শুধুমাত্র এই ট্যাগটাই আছে, ঠিক আছে? এরপর দেখো আরেকটা হচ্ছে HR, যেটাকে আমরা বলছি হরিজন্টাল, হরিজন্টাল ট্যাগ। এখন দেখো কিছু কিছু জায়গায় তুমি দেখতে পাবা যে এখানে স্ল্যাশ চিহ্নটা, আবার আবার বলছি এমটি ট্যাগের মধ্যে স্ল্যাশ চিহ্নটা শেষে দেওয়া আছে, আবার অনেকগুলোর ক্ষেত্রে দেওয়া নাও থাকতে পারে। তাহলে এটা কোনো ব্যাপার না, তুমি স্ল্যাশ চিহ্নটা দাও না দাও, যদি না দাও তাহলে কোনো ব্যাপার না, এটা কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে এত, মানে এটা কেস সেন্সিটিভ না। আরেকটা কথা বলে রাখি যে HTML যেগুলো আমরা এখানে ব্যবহার করব, যেমন সি প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার সবগুলো স্মল লেটারে লিখতে হয়, সবগুলো হচ্ছে কী করতে হয়, স্মল লেটারে লিখতে হয়। কিন্তু HTML কিন্তু কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ তুমি এখানে বড় ছোট যে লেটারে লিখো না কেন, অর্থাৎ ট্যাগগুলোকে তুমি বড় বড়ও লিখতে পারো, চাইলে ছোটও লিখতে পারো, অর্থাৎ পিটা তুমি স্মল পি দিতে পারো, তুমি হচ্ছে মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো, এটা সমস্যা না, এটা হচ্ছে তোমার কাজ করবে, ঠিক আছে? ট্যাগগুলো কাজ করবে। তাহলে মনে রাখবা যে এমটি ট্যাগ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে ব্রেকিং ট্যাগ, এটাকে বলছে ইমেজ, IMG মানে ইমেজ, আর BR মানে হচ্ছে ব্রেক, আর HR মানে হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে? এখন এগুলোর কাজগুলা তোমরা জাস্ট হচ্ছে এখন সিম্পলি এটা জেনে রাখার জন্য বলছি, কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এটা নিয়ে হচ্ছে এখন মাথার মধ্যে এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট আমরা যেটা পড়বো সেটাই দেখবো, আমরা যখন স্টেপ বাই স্টেপ যাবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে কন্টেনার ট্যাগ হচ্ছে যেই ট্যাগগুলোর ওপেনিং এবং ক্লোজিং থাকে তাকে বলছে আমরা কন্টেনার ট্যাগ, আর এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগগুলোর একটাই ট্যাগ, কোনো ওপেনিং ক্লোজিং কিছুই নাই, তাকে আমরা বলছি এমটি ট্যাগ। তাহলে দেখো এমটি ট্যাগ যেটা সেটার মধ্যে স্ল্যাশ চিহ্নটা অনেক সময় দেওয়া থাকবে, নাও দেওয়া থাকতে পারে, এটা নিয়ে এত মানে প্যারা খাওয়ার কিছু নাই, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার, এই তিনটা মনে রাখবে এমসিকিউর জন্য, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এতটুকু ক্লিয়ার সবার? ও আচ্ছা, অনেকেই তো এখানে পুরা লিখে দিচ্ছে, মানে যে সমস্ত ট্যাগের ওপেনিং ওপেনিং ট্যাগ কিন্তু হচ্ছে, আচ্ছা অনেক বিশাল বিশাল লাইন লিখতেছে, আচ্ছা অনেকেই বলে দিচ্ছে এখানে। আচ্ছা যাই হোক, এতটুকু বুঝছো সবাই? আমাকে একটু কনফার্ম করো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? কটা বাজে মামা, অনেক সময়। আচ্ছা এতটুকু বুঝছো? একটু একটু বলো, আমাকে জানাও জানাও বুঝছো কিনা, বুঝছো কিনা। সোমায় সিকদা বলছে বুঝছে, পূজা রায় বলছে ভাইয়া ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আর কারা কারা বুঝছো, আর কারা কারা বুঝছো? তারপর হচ্ছে জাকির হোসেন বলছে ক্লিয়ার, ঈশিতা মান্নান বলছে ক্লিয়ার। আচ্ছা ঈশিতা মান্নান তো অনেক আগের, মানে অনেক আগেও ক্লাস করতো, এখনও ক্লাস করছে, বেশ ভালো। আচ্ছা এরপর হচ্ছে পূজা রায় বলছে বুঝছে, এরপর হচ্ছে নাজিয়া ইসলাম, নাজিফা, ওকে। এরপর হচ্ছে মেহেদি বলছে বুঝছে, আচ্ছা আলোক আলোক প্রতীক, আচ্ছা অনেকেই বুঝছে, বাপ বেশ ভালো।
আচ্ছা, তাহলে আমি কি পরবর্তীতে একটু আর একটু কথা বলবো? জাস্ট হচ্ছে আমরা এতটুকু বুঝলাম যে ট্যাগ এলিমেন্ট শেষ, তাহলে আমি অ্যাট্রিবিউটটা নিয়ে কথা বলে শেষ করে দিব। আমাদের লাস্ট টপিক হচ্ছে অ্যাট্রিবিউট আজকে, এরপর আমরা আর কথা বলবো না, যেহেতু আমরা অনেকক্ষণ ক্লাসে আছি, সো অনেকেই বিরক্ত হচ্ছি দেখো। আচ্ছা, লাস্ট যে টপিকটা সেটা মনে রাখবা, সেটা হচ্ছে লাস্ট যে টপিকটা এটার, সেটা হচ্ছে 4 নম্বর যে টপিকটা আমরা লিখলাম একটু আগে, যে HTML অ্যাট্রিবিউটটা কি, এটা নিয়ে কথা বলে, কারণ এটা এটা হচ্ছে তোমার ট্যাগের সাথে ইনভলভ একটা টপিক, ঠিক আছে? সো যেহেতু এটা ট্যাগের সাথে রিলেটেড টপিক, সো এটা আমরা ক্লিয়ার করে ফেললেই ভালো, আর না হয়তো পরে দিয়ে একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেখো অ্যাট্রিবিউট, আচ্ছা অ্যাট্রিবিউট, আচ্ছা দেখো অ্যাট্রিবিউট এই জিনিসটা আসলে কি, দেখো এটা আমরা আমাদের সাথে একটু তুলনা করি, লাইক অ্যাট্রিবিউটের অর্থ হচ্ছে গুণ, নর্মালি এটার বাংলা অর্থ আমরা জানি যে গুণ। সো অ্যাট্রিবিউট জিনিসটা কি, দেখো লাইক হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামে যাই, সো তখন আমরা নিজেকে একটু মডিফাই করি, তাই না? মনে করো আমি একটা কোনো প্রোগ্রামে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, আমরা একটু সাজুগুজু করি, ঠিক আছে? সো অনেকে হচ্ছে পার্লারে যায়, যে আমাদের নিজে থেকে একটু মডিফাই করা, নর্মাল একটা আমরা নর্মাল যে লুক, সেই লুক থেকে একটু আর একটু মানে গর্জিয়াস একটু হ্যান্ডসাম লুক আনার জন্য আমরা যে একটু নিজেকে মডিফাই করি, ঠিক সিমিলারলি আমরা HTML যখন করব, কোডিং যখন আমরা করব এখানে, তো তুমি একটা লেখা লিখলা, নর্মাল একটা লিখা তুমি নর্মাল কোডের মাধ্যমে লিখছো, বেশ ভালো। না তুমি চাচ্ছো এটাকে একটু মডিফাই করার জন্য, লাইক হচ্ছে এটাকে একটু কালার করবা, এটাকে একটু হচ্ছে লাইক এটা লেফটে আছে তো সেন্টারে নিয়ে আসবা। সো এই বিষয়গুলো করার জন্য তোমার কি করতে হবে, তোমার তো আর কোনো অপশন নাই, তুমি শুধু টেকটাই জানো। যখন আমরা শুধু টেকের মধ্যে সীমাবদ্ধ থাকবো, তখন ওটাকে আমরা শুধু লিখতেই পারবো, কিছু অ্যাড করতে পারবো, বাট ওটাকে কালার করার জন্য, বড় ছোট করার জন্য, মানে আরো যে বিষয়গুলো আছে আনুষঙ্গিক বিষয়, সেগুলো যদি তুমি এক্সট্রা কিছু করতে চাও, তখন তোমার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে এখান থেকে আমরা একটা ডেফিনেশন দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট কাকে বলে, HTML অ্যাট্রিবিউট কাকে বলে, কাকে বলে, সেটা হচ্ছে মানে ওপেনিং মানে তোমার HTML ট্যাগের কর্মদক্ষতা বাড়ানোর জন্য যেই তোমার কি মানে মানে যেই সকল আমরা কি করব, মানে অ্যাট্রিবিউট মানে অ্যাট্রিবিউট বলতে যেই সকল মানে যেটা হচ্ছে আমাদের HTML ট্যাগের হচ্ছে কর্মদক্ষতা বাড়াবে, তাকে আসলে বলছি আমরা অ্যাট্রিবিউট, ঠিক আছে? মনে করো তোমার অ্যাট্রিবিউটটা, আর একটা কথা মনে রাখবা যে আমরা এটা লিখতে পারি, যে মনে করো এটা ডেফিনেশন এভাবে লিখতে পারি, যদিও ডেফিনেশন আসে না, তারপর আমরা লিখতে পারি যে HTML ট্যাগের কাজের দক্ষতা দক্ষতা বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট কি করা হয়, ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাট্রিবিউট কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা একটু আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কীভাবে আমরা ব্যবহার করবো এটা। আচ্ছা প্রথমে এখানে একটা কন্ডিশন মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সবসময় ওপেনিংটাকে ইউজ হয়, এই কন্ডিশনটা সবসময় মনে রাখবা, অ্যাট্রিবিউট হচ্ছে সবসময় ওপেনিংটাকে ইউজ হবে, অ্যাট্রিবিউট হচ্ছে সবসময় সর্বদাই হচ্ছে ওপেনিংটাকে আমরা কি করব, ইউজ করব, ওপেনিং ট্যাগ অর্থাৎ শুরু যে ট্যাগটা সেই ট্যাগের মধ্যে আমরা ইউজ করব, ঠিক আছে? ওপেনিংটাকে হচ্ছে কি হয়, ব্যবহার ব্যবহার হয়, ঠিক আছে? ব্যবহার হয়, এতটুকু মনে রাখবা। এখন আসো যে এটা আসলে কি কাজ করে বা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো, এটা দেখার পর শেষ। তাহলে দেখো এটা কিভাবে কাজ করে, লাইক হচ্ছে আমি এটা আমি এতটুকু একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি এটা মুছে দিই, উপরটা মুছে দিই, উপরটা মুছে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। লাইক হচ্ছে মনে করো আমি এটা লিখে লিখলাম, মনে করো আমার একটা ওয়েব পেজ, এটা মনে করো আমার একটা ওয়েব পেজ, এটা আমার ওয়েব পেজ, এটা আমার ওয়েব পেজ, এখানে আমি লিখলাম, এই পাশে এখানে একটা লিখে লিখলাম, মনে করো যে আমি শুধুমাত্র লিখলাম যে হচ্ছে পড়ালেখা, কী লিখলাম, পড়া লেখা, ঠিক আছে? পড়ালেখা লিখাটা লিখলাম। আচ্ছা ওয়েব পেজটা একটু বড় করি, ঠিক আছে, একটু বড় করি যেন বড় স্ক্রিনে দেখাচ্ছে আর কি। হ্যাঁ পড়ালেখা, ভালো করে খেয়াল করো, পড়ালেখা এই লিখাটা তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি কীভাবে কোড করছো আমি জাস্ট দেখাচ্ছি, কোডগুলো এখন বুঝতে হবে না, এটা আবার পরে বুঝবো। জাস্ট তোমরা এটা দেখো যে পড়ালেখা এটা আমি কোড করছি, লাইক হচ্ছে এই এটা দিয়ে, মনে করো হচ্ছে পি ট্যাগ দিয়ে আমি পড়ালেখার লিখাটা জাস্ট লিখলাম, ঠিক আছে? পড়ালেখা এই লিখাটা আমি লিখলাম, হ্যাঁ ওপেনিং ক্লোজিং এই পি ট্যাগের মাধ্যমে লিখলাম। কেন লিখলাম, এই ট্যাগ কেন ইউজ করলাম, এটা আমরা এখন জানবো না, এটা পরে জানবো, এগুলো এখন জানার দরকার নাই, ঠিক আছে? তাহলে দেখো এখন এই লিখাটা যখন ওয়েব পেজ এভাবে এক সাইডে শো করছে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, দেখো এটা হচ্ছে আমার কি সাইড, রাইট, আচ্ছা এটা এটা হচ্ছে আমার এদিক থেকে হচ্ছে এটা লেফট, আর এদিকে হচ্ছে রাইট, ঠিক আছে? আর যেদিক থেকে আমরা লিখি সেটা হচ্ছে লেফট সাইড। সে এখন তুমি চাচ্ছ মানে তোমার একটা মনে প্রশ্ন যে আমার লিখাটা, ইস আমার এই লিখাটা যদি এখানে না হয়ে যদি মাঝখানে হতো না কতটা সুন্দর লাগতো, মানে আমার ওয়েব পেজে এই লিখাটা অনেক সুন্দর লাগতো। সো তুমি এটাকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছ, অর্থাৎ একদম সেন্টারে থাকবে তোমার লিখাটা, এই পড়ালেখার লিখাটা এক পাশে না থেকে সেটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে, মাঝে লিখাটা আমি কি মাঝে নিয়ে আসতে চাচ্ছি খুব সুন্দর লাগার জন্য, ঠিক আছে? একটু সুন্দর লাগবে, আরও একটু
মানে গর্জিয়াস দেখাবে। তাহলে এই যে মাঝখানে আসার কাজটা তুমি কিভাবে করতে পারবা? অ্যাট্রিবিউটের সাহায্যে করতে পারবা। তাহলে আমি কিভাবে করব? আমরা জানি প্রথম কন্ডিশন অ্যাট্রিবিউট আমরা কোথায় ইউজ করব, অ্যাট্রিবিউট আমরা ওপেনিংটাকে ইউজ করব। তাহলে কিভাবে কিভাবে ইউজ করব সেটাও আমরা যখন একটা একটা করব, লাইক হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিংটাকে যখন আমরা করব, কোন ট্যাগের জন্য কোন কোন অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো সেটা আমরা তখন দেখব। জাস্ট আমি এখন অ্যাট্রিবিউট জিনিসটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখন বেশি মানে বেশি যদি ভেবে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো? আচ্ছা তাহলে দেখো এটা কিভাবে করতে পারি আমরা। তাহলে আমি যেটা করতে পারি, তো আচ্ছা নিচে লিখি, ঠিক আছে, নিচে নিচে একটু লিখি, নিচে লিখলে সুবিধা হবে। তাহলে দেখো প্রথমে মূলত আমি লেখাটা লিখছিলাম এভাবে যে ওপেনিং পি, দেন হচ্ছে পড়ালেখা মাঝখানে লিখলাম পড়ালেখা, দেন হচ্ছে ক্লোজিং পি, ক্লিয়ার? এখন তুমি চাচ্ছ লেখাটাকে মাঝখানে নিয়ে আসছো, এমনি নর্মালি এভাবে লিখলে লেখাটা এখানে থাকবে, এই জায়গাটাতে থাকবে, বাট লেখাটা মাঝখানে আনতে হলে তোমার কি করতে হবে? অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করতেছি, দেখো কি ইউজ করতেছি, লিখলাম এখানে মনে করো অ্যালাইন, LIGN, অ্যালাইন ইকুয়াল সেন্টার। বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, তোমরা কি বুঝতে পারছো? লিখা লিখা ছোট হয়ে গেছে, বুঝছো? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, একটু জানাও বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে আমাকে একটু জানাও। আচ্ছা তোমরা কি আছো, কমেন্ট করতেছো না কেন? নেক্সট, আচ্ছা বোঝা যাচ্ছে, আচ্ছা বোঝা যাচ্ছে, অনেকে বলছে যে জি 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 বোঝা যাচ্ছে। আচ্ছা পরবর্তী ক্লাস কবে হবে, কখন হবে, কেউ বলবেন? আচ্ছা পরবর্তী ক্লাস হচ্ছে নেক্সট উইকে, মানে নেক্সট ফ্রাইডে, ঠিক আছে? সময় সিগনা বলছে ডান ডান, আচ্ছা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভাইয়া, নেক্সট ক্লাস কখন হবে, আচ্ছা এটা বলবো ক্লাসের পরেই বলবো এগুলা। আচ্ছা তাহলে দেখো আগে ক্লাসটা শেষ করি, তাহলে দেখো বোঝা যাচ্ছে, বোঝা গেলে দেখো অ্যাট্রিবিউট আমি ইউজ করলাম, প্রথম শর্ত ছিল ওপেনিংটাকে ইউজ করবো, তাহলে ওপেনিং ট্যাগ হচ্ছে পি ট্যাগের প্রথম এই ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগের বিশেষত হচ্ছে এটার স্ল্যাশ থাকে শুরুতে। তাহলে দেখো অ্যালাইন এই জিনিসটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট নেম, এটাকে আমরা কি বলবো, অর্থাৎ যখন আমরা যেই ট্যাগের জন্য যেই অ্যাট্রিবিউটে ইউজ করব সেটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট নেম। লিখা বোঝা যায় কিনা আই ডোন্ট নো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা এটাকে বলছি আমরা অ্যালাইন, এই লিখাটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট নেম, আর এই মাঝখানে যে সেন্টারটা লিখলাম সেটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি যে ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু, অ্যাট্রিবিউটের কি ভ্যালু অর্থাৎ মান, ক্লিয়ার? খুবই সিম্পল। সেটা হচ্ছে অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে তুমি যেটা ইউজ করবা যে ট্যাগের জন্য, পি ট্যাগের জন্য হচ্ছে বা অনেকগুলো ট্যাগের জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করবো। অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমি ছোট করে বলে দেই, অ্যালাইন অ্যাট্রিবিউটে ইউজ করা হয় কোনো একটা লেখাকে তুমি লেফটে নিয়ে যেতে চাইলে, কোনো একটা লেখাকে তুমি রাইটে নিয়ে যেতে চাইলে, কোনো একটা লেখাকে তুমি সেন্টারে অর্থাৎ মাঝখানে নিয়ে আসতে চাইলে আমরা এটা ইউজ করবো। আদারওয়াইজ যদি এটা ইউজ না করো লেখাটা কিন্তু এক পাশেই থেকে যাবে। লাইক হচ্ছে এই লেখাটাকে তুমি চাচ্ছ রাইটে নিয়ে যেতে, তখন তুমি এখানে সেন্টারের জায়গায় কী দিবা, রাইট দিবা, RIGST রাইট, তাহলে এটা অটোমেটিক্যালি এদিকে চলে আসবে অর্থাৎ রাইটে চলে যাবে, ঠিক আছে? প্রথমে ছিল লেফট, তাহলে তুমি যখন লেফট ক্লিক করবা, লেফট যখন এখানে লিখবা, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি লেফটে চলে আসবে সেন্টার থেকে, ঠিক আছে? সো এই যে এখানে অ্যালাইন যেটা সেটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট নেম, আর মাঝখানের ভ্যালুটা মাঝখানেরটাকে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ভ্যালু। তাহলে খুবই মানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে মাথায় রাখবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে এখানে ইকুয়াল সাইন থাকবে, অ্যাট্রিবিউট নেম লেখার পরে ইকুয়াল সাইন থাকবে, দেন ভ্যালু যেটা লিখবা সেটার উভয় পাশে ডাবল কোটেশন থাকবে, দেন ভ্যালু যেটা লিখবা সেটার উভয় পাশে ডাবল কোটেশন থাকবে। আবারও বলছি অ্যাট্রিবিউট নেম লেখার পর হচ্ছে ইকুয়াল সাইন থাকবে, দেন হচ্ছে ভ্যালু যেটা লিখবা সেটার উভয় পাশে হচ্ছে কোয়েশন মানে সরি কোটেশন মার্ক বা হচ্ছে ডাবল কোটেশন হচ্ছে এখানে কি থাকবে, ক্লিয়ার এতটুকু? ওকে তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকু থাকবে, পরবর্তীতে আবার কাজ হবে, পরবর্তীতে হচ্ছে এরপরে এরপরে যেগুলো আছে সেগুলোই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি বলছে এটা আর যে, আচ্ছা তোমার নামটা পড়তে পারতেছে না, বেশি কঠিন। আচ্ছা আচ্ছা ভাইয়া এভরি ফ্রাইডেতে ক্লাস হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আচ্ছা এভরি ফ্রাইডে হচ্ছে 9:30 থেকে তোমার ICT ক্লাসটা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আজকে ক্লাসটা এতটুকুই, দেন হচ্ছে আমরা পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আমাদের HTML পরিচিতির মধ্যে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে HTML-এর সুবিধা এবং অসুবিধা, সো ওটা নিয়ে কথা বলবো, দেন আমরা টেক্সট ফরম্যাটিং দেন বাকি যেগুলো আছে স্ট্রাকচার এগুলোতে মুভ করব, ঠিক আছে? সো আচ্ছা সো এতটুকু আজকে আমার সাথে যারা যারা ছিল, সো এতটুকু কারা কারা বুঝছে একটু আমাকে সবাইকে জানাও, মানে সবাই একটু বলো যে ভাইয়া আমরা ছিলাম বুঝছি, যে মানে ক্লাসটা হচ্ছে তোমার কোন পার্টটাতে আসলে প্রবলেম, সো এই বিষয়টা হচ্ছে আমাদেরকে বলবা, আমাকে একটু জানাও, ঠিক আছে? তারপর হচ্ছে পূজা রায় বলছে থ্যাংক ইউ স্যার, খুব ভালো হয়েছে ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা
তারপর হচ্ছে তফি আহমেদ বলছে, বাবু বলছে বুঝছি, ফারজানা হক নিস্তা বলছে ক্লিয়ার। আচ্ছা তুমি তো আমাদের সাথে, আমাদের প্যানাসিয়াতে আছো। এরপর হচ্ছে আচ্ছা এমডি জাকির হোসেন বলছে এইচ ডাব্লিউ দেন। আচ্ছা আমাদের একটা কাজ করে কি যে এইচ ডাব্লিউ আসলে না দিলে হচ্ছে পড়তে ইচ্ছে করে না, মানে করতে ইচ্ছে করে না, এরকম একটা মানে ব্যাপারে কাজ করে। তারপর হচ্ছে সুমাইয়া জান্নাত বলছে বুঝছি। তারপর হচ্ছে ওকে স্যার আল্লাহ হাফেজ করবো, আমি ছিলাম ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা 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 ওকে আচ্ছা আমরা পরবর্তী ক্লাস থেকে হচ্ছে কি করব, আমরা বাকি যে টপিকগুলো আছে সেটা বলবো। আচ্ছা আমি একটা কথা বলি তোমাদেরকে ছোট করে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকেরই পড়তে ইচ্ছে করে না, ঠিক আছে? সো এটা নিয়ে একটু ছোট একটা কথা বলি যে পড়তে আসলে কেন ইচ্ছে করে না, এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের মানে পড়তে কেন ইচ্ছে করে না, বা আমরা যখন পড়তে যাই তখন আমাদেরকে ডিজিটাল ডিভাইস যেগুলো আছে সেগুলো আমাদেরকে টানে, ঠিক আছে? আমাদেরকে বলে যে যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, এরকম একটা ব্যাপার কাজ করে, ঠিক আছে? সেটা কেন হয় খুবই মানে ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলবো। দেখো আমাদের মানে মানব দেহের মধ্যে চারটা হরমোন আছে, যে চারটা হরমোন কিন্তু আমাদের আনন্দ অনুভূতি এটা এটার জন্য হচ্ছে দায়ী। লাইক হচ্ছে তুমি যখন কোনো একটা কিছু করে মজা পাও, এটার জন্য কিন্তু আমাদের মানব দেহে চারটা হরমোন আছে যেগুলা হচ্ছে এটার জন্য কাজ করে থাকে, আনন্দটার জন্য, এটা এটা ক্রিয়েট করার জন্য কাজ করে। এই চারটা খুবই ইম্পর্টেন্ট কথা, শোনার ট্রাই করবা আশা করছি। সো আমরা যখন কোনো, তাহলে এটার মধ্যে হচ্ছে একটা একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে ডোপামিন, ঠিক আছে? ডোপামিন নামক একটা হরমোন আছে, ডোপামিন। এই ডোপামিন হরমোনটা কি করে দেখো, এই ডোপামিন হরমোনটা যখন তোমার মস্তিষ্ক থেকে, এটাকে বলা হয় যে নিউরো ট্রান্সমিটার বলা হয়, আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটার, এই ডোপামিন নামক যে হরমোনটা যখন রিলিজ হয়, ঠিক আছে, তখন আমাদের কিন্তু ওই কাজটা করতেই বেশি ভাল লাগে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে মানে খুবই মানে অসুবিধাজনক ব্যাপার, সেটা হচ্ছে কি জানো, এই ডোপামিন হরমোনটা যে কাজগুলো করতে সহজ সেখানে বেশি রিলিজ হয়, লাইক হচ্ছে ফোন টিপা, ভিডিওস দেখা, ফেসবুকিং করা। সো এইগুলাতে কিন্তু আমাদের খুব ভাল লাগে এবং আমরা খুব ইজিলি এই কাজগুলো করতে পারি, মানে যেগুলো করতে সহজ সেগুলোতে এই হরমোনটা খুব বেশি রিলিজ হয়। আর যে কাজগুলো করতে কঠিন, একটু কষ্ট হয়, লাইক হচ্ছে বই পড়া, ঠিক আছে, বই আমাদের পড়তে ইচ্ছে করে না, লাইক হচ্ছে পড়া মানে পড়াশোনা করতে ইচ্ছে করে না, পড়তে বসলে আমাদের ডিভাইসে টানে, সো যেগুলো করতে হচ্ছে কষ্ট সেগুলোতে ডোপামিন লো রিলিজ হয়, আর যে কাজগুলো করা হচ্ছে সহজ সেখানে হচ্ছে ডোপামিন হাই রিলিজ হয়। সো যখন ডোপামিন তোমার লো রিলিজ হবে যেই কাজটাতে, আলটিমেটলি তোমার মস্তিষ্ক কিন্তু চাইবে সেই কাজটাই করতে যেটা সে খুব তাড়াতাড়ি করে করতে পারে এবং যেটা করে সে খুব বেশি মজা পায়। তাহলে আমরা জানি যেটা করে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, মস্তিষ্ক যেটাতে ডোপামিন হাই রিলিজ করতে পারবে সেই কাজটাই করবে। তাহলে দেখা যায় তুমি যখন বই পড়তে যাচ্ছ, তুমি যখন পড়তে যাচ্ছ, তোমার তোমার ডোপামিনটা তুমি মোবাইল ফোন বা আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলোতে বেশি খরচ করার ফলে তোমার মস্তিষ্ক বই পড়তে আর ইচ্ছে করে না, তখন তোমার ব্রেন সিগনাল দেয় যে না তুমি ফোন টিপো, ওটাতে তুমি বেশি মজা পাও। সো আমরা এটাতে খুবই সবাই কেয়ারফুল থাকবো, আমরা চাইবো যখন আমাদেরকে এরকম সিগনাল দিবে, যখন পড়তে বসছি না আমাদেরকে ফোনে টাচ করতে বলতেছে, যে একটু চ্যাটিং করতে, একটু ফেসবুকিং করতে ইচ্ছে করছে, তো আমরা নিজেকে মানে মানে সবাই হচ্ছে কি হয়ে যাবো, যে অ্যালার্ট হয়ে যাবো, না আমার ডোপামিনটা আমি এখন বইয়ের মধ্যে খরণ করব, এখন হচ্ছে আমার এই যে ডিভাইসের মধ্যে এটা মানে রিলিজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো যখন তুমি আস্তে আস্তে দেখবো বই পড়া, আমাদের মাঝে মাঝে এমনটা হয় যে প্রথমে একটা সাবজেক্ট কিন্তু কঠিন লাগে, যেমন হচ্ছে আমাদের আনোয়ার স্যার, ঠিক আছে, অনেকে আমরা দেখি যে অনেকেই বলে যে ভাইয়া আমার অর্থনীতি খুবই কঠিন লাগতো, মানে বেশ কঠিন লাগতো, বাট হচ্ছে যখন আপনার ক্লাসগুলো করলাম আল্লাহর রহমতে এখন মানে আমি আই প্লাস পাবো ইনশাল্লাহ। সো এই যে কথাটা, এটা আসলে কীভাবে হচ্ছে, যখন তোমার প্রথমে কঠিন লাগতো তুমি কিন্তু সময় কম দিতা, দেন হচ্ছে তোমাকে যেই গাইড করতেছে তার গাইডলাইন হয়তো তিনি ঠিকই গাইড করছে, বাট তিনি হচ্ছে তো প্রপারলি তোমার কাছে পৌঁছাতে পারছে না, বাট হচ্ছে আরেকজন তোমার কাছে প্রপারলি পৌঁছাতে পারছে। তুমি যখন তোমার ব্রেনটাকে ইউটিলাইজ করছো, আস্তে আস্তে তোমার একটা বিষয় ভালো লাগা স্টার্ট করছে, কেন প্রথম দিকে কিন্তু ডোপামিন লো রিলিজ হলেও আস্তে আস্তে যখন তোমার ভালো লাগে স্টার্ট করছে তখন কিন্তু ওই সাবজেক্টে ডোপামিন হাই রিলিজ হচ্ছে, ওই জন্য এটা ভালো লাগে। সো এই জন্য তোমরা অ্যালার্ট থাকবা যখন তোমাদেরকে ফোনে টাচ করতে বলবে, তখন তোমরা মানে এটা মনে রাখবা যে না আমার ডোপামিনটা আমি এখানে বেশি রিলিজ করছি, এই জন্য এটাকে আমি সিগনাল দিচ্ছে, ঠিক আছে? সেই হচ্ছে আমার কথা। আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে সবার সাথে অনেকক্ষণ ছিলাম, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আশা করি, সবাই ভালো থাকবা। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, টাটা।